আজিয়ে পঁচিশে মার্চর এই বয়াল হাল রাইত বাঙালি জাতির জীবনত এক বিভীষিকাময় বেদনাবিধুর রাইত। ১৯৭১ সালের আজিয়ের রাতিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির উদ্দি যে নির্মম হত্যাযজ্ঞ চালাইয়ে ইয়েন পৃথিবীর ইতিহাসত এক ঘৃণ্যতম গণহত্যার নজিরই আছে। বর্বর হত্যাযজ্ঞর এই দিনগ ২০১৭ সালতুন গণহত্যা দিবস হিসেবে পালিত। দিবসগ আন্তর্জাতিকভাবে ফালন উল্লায় স্বীকৃতি আদায়ের হামো চলে। প্রত্যেক বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে নে ফালন গৈল্য করোনা ভাইরাসের হারণে এবার এল্লেহনো কর্মসূচি আয়োজন করা নয়। আজ এইসব লাইনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জানাচ্ছি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস ভিন্নভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি। জনসমাগম হয় এমন ধরনের সব অনুষ্ঠানের আয়োজন থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ সকল জেলায় শিশু সমাবেশ ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। মাত্র ১৪ দিন আলাদা থাকুন। আপনার পরিবার, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী এবং সর্বোপরি দেশের মানুষের জীবন বাঁচানোর জন্য এসব নির্দেশনা মেনে চলা প্রয়োজন। কয়েকটি স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ভাইরাস প্রতিরোধ সহজ হবে। ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক মুখ ঢেকে নেবেন। যেখানে সেখানে কফ থুতু ফেলবেন না। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। যতদূর সম্ভব ঘরে থাকবেন। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। বাইরে জরুরি কাজ সে বাড়িতে থাকুন। মুসলমান ভাইরা ঘরেই নামাজ আদায় করুন এবং অন্যান্য ধর্মের ভাই বোনদেরও ঘরে বসে প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি। বাঙালি বীরের জাতি, নানা দুর্যোগে সংকটে বাঙালি জাতি সম্মিলিতভাবে সেগুলো মোকাবেলা করেছে। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। টেক্স নিউজ, সি প্লাস টিভি।